जी अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आमी डॉक्टर आब्दुल आलिम, प्रभाषक नांगलकोट, हाजी बादशाह आमेना होमिओपैथिक मेडिकल कॉलेज और हासपाताल। नांगलकोट हाजी बादशाह आमेना होमिओपैथिक मेडिकल कॉलेज और हासपातालेर DHMS द्वितीय वर्षेर प्रिय शिक्षार्थीबृंद, आज के ऑनलाइन क्लासे আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা হিউম্যান বডির ব্যাক অফ বোনস ভার্টিব্রা এই আলোচনা শুনব। ভার্টিব্রা নিয়ে আজকে আমরা আলোচনা শিখব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্টিব্রা হলো অ্যানাটমির ভাষায় ভার্টিব্রা হলো হিউম্যান বডির সেন্ট্রাল অফ এক্সিস, অর্থাৎ দেহের উলম্ব ভার কেন্দ্র। এর মানে কি? অর্থাৎ হিউম্যান বডির উপরের অংশের যে ভার, এটি এই ভার্টিব্রার মাধ্যমে দেহের নিচের অংশে ট্রান্সমিট করে। অর্থাৎ এই ভার্টিব্রার মাধ্যমে মানব দেহের ভারের সমতা রক্ষা করে, এবং এই ভার্টিব্রার মাধ্যমে মানবদেহের উপরের অংশের যে মুভমেন্ট, নড়াচড়া, এটা নিয়ন্ত্রিত হয়। ভার্টিব্রা মূলত ৩৩টি ইরেগুলার বোন দ্বারা তৈরি। আমরা যদি সংজ্ঞা বলি, এভাবে বলা যায় ভার্টিব্রা হলো মানব দেহের উলম্ব ভার কেন্দ্র, যা ৩৩টি ইরেগুলার বোন দ্বারা তৈরি, তাকে ভার্টিব্রা বলা হয়। ইরেগুলার বোন কি? এর বাংলা অর্থ যদি বলা হয়, এভাবে বলা হয় অনিয়মিত বোন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিউম্যান বডিতে, মানব দেহে ২০৬টি হাড় রয়েছে। এই ২০৬টি হাড় অ্যানাটমির ভাষায় ৬টি ভাগে ভাগ করা হয়েছে। ক্লাসিফিকেশন অফ বোনস ৬টি: লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, নিউমেটিক বোন, সিসাময়েড বোন। এই ৬টি ভাগে মোট ভাগ করা হয়েছে মানবদেহের ২০৬টি হাড়কে। তো এখানে আমরা যে পেলাম যে ইরেগুলার বোন, অর্থাৎ বাংলায় বললে একে বলা হয় অনিয়মিত বোন, অর্থাৎ আঁকা বাঁকা একটু বোনটা। এই ইরেগুলার ৩৩টি ইরেগুলার বোন দ্বারা ভার্টিব্রা তৈরি। এই ভার্টিব্রা ৩৩টি ভার্টিব্রাকে আমরা ৫টি ভাগে শিখব। এক নম্বর সার্ভাইকেল ভার্টিব্রা, এখানে হাড় রয়েছে ৬০টি। দুই নম্বর থোরাসিক ভার্টিব্রা, এখানে হাড় রয়েছে ১২টি। তিন নম্বর লাম্বার ভার্টিব্রা, এখানে হাড় রয়েছে ৫টি। চার নম্বর স্যাক্রাল ভার্টিব্রা, এখানে হাড় রয়েছে ৫টি। পাঁচ নম্বর কক্সিজিয়াল ভার্টিব্রা, এখানে হাড় রয়েছে ৪টি। যে শিক্ষার্থীবৃন্দ, একটু পরে আমরা বোর্ডে এই ভার্টিব্রাগুলোর নাম এবং সংখ্যা আমরা দেখিয়ে দিব, এবং ক্লাসের একদম শেষ দিকে আমরা হিউম্যান স্কেলেটনের মাধ্যমেও প্র্যাকটিক্যালি আমরা এই ভার্টিব্রা ৩৩টি, কোন ভার্টিব্রাটি কোন জায়গায় অবস্থান করে সেটি আমরা দেখিয়ে দিব। তার আগে ভার্টিব্রা সম্পর্কে আরেকটু তথ্য আমরা জেনে নিব। এখানে আমরা বলছিলাম যে ৩৩টি ভার্টিব্রাকে মোট ৫টি ভাগে আমরা শিখব। তার মধ্যে স্যাক্রাল সার্ভাইকেল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, এই তিনটি ভার্টিব্রাকে বলা হয় ট্রু ভার্টিব্রা। অর্থাৎ অ্যানাটমির ভাষায় সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, এই তিনটি ভার্টিব্রাকে বলা হয় ট্রু ভার্টিব্রা। এবং স্যাক্রাল ভার্টিব্রা, কক্সিজিয়াল ভার্টিব্রা, এই দুইটি ভার্টিব্রাকে অ্যানাটমির ভাষায় বলা হয় ফলস ভার্টিব্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার আসি আমরা ভাটিবেড়ার দৈর্ঘ্য কতটুকু হবে। দৈর্ঘ্যর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে একটু আলাদা আলাদা হয়। পুরুষের দৈর্ঘ্য হলো 70 সেন্টিমিটার, পুরুষের ক্ষেত্রে ভাটিবেড়ার দৈর্ঘ্য হলো 70 সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে ভাটিবেড়ার দৈর্ঘ্য হলো 60 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই শিখে আসছি যে ভাটিবেড়ার মাধ্যমে মানবদেহের উপরের অংশের যেই নড়াচড়া মুভমেন্ট সেটা নিয়ন্ত্রিত হয়। তো অ্যানাটমির ভাষায় ভাটিবেড়ার মুভমেন্ট হলো 4 রকম। 1 নম্বর ফ্লেক্সিয়ন মুভমেন্ট, 2 নম্বর এক্সটেনশন মুভমেন্ট, 3 নম্বর লেটারাল ফ্লেক্সিয়ন মুভমেন্ট, 4 নম্বর সার্কামডাকশন মুভমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু খেয়াল করেন আমি এই 4টি মুভমেন্টস কীভাবে হয় এটি দেখিয়ে দিচ্ছি। ফ্লেক্সিয়ন মুভমেন্ট অর্থ বাংলা অর্থ হলো সামনের দিকে বাঁকা। আমরা যেভাবে সামনের দিকে বাঁকি এটাকে বলা হয় ফ্লেক্সিয়ন মুভমেন্ট, ভার্টিব্রাল ফ্লেক্সিয়ন মুভমেন্ট। পিছনের দিকে বাঁকা এটাকে বলা হয় এক্সটেনশন মুভমেন্ট। 3 নম্বর হলো লেটারাল ফ্লেক্সিয়ন মুভমেন্ট অর্থাৎ উভয় দিকে বাঁকা, ডানে বামে এই যে উভয় দিকে বাঁকা এটাকে বলা হয় লেটারাল ফ্লেক্সিয়ন মুভমেন্ট। 4 নম্বরে সার্কামডাকশন মুভমেন্ট, এটা হলো সব দিকেই সমন্বিত যেই মুভমেন্টটা সব দিকেই ঘোরা যায়, এভাবে ডানে বামে যেদিকেই আমরা চতুর্দিকে যে মুভমেন্ট করতে পারি ঘুরতে পারি সেটাকে বলা হয় সার্কামডাকশন মুভমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভার্টিব্রার ক্ষেত্রে 4 রকম মুভমেন্ট পাবো, ফ্লেক্সিয়ন মুভমেন্ট, এক্সটেনশন মুভমেন্ট, লেটারাল ফ্লেক্সিয়ন মুভমেন্ট, সার্কামডাকশন মুভমেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্টিব্রার আরেকটু তথ্য আমরা একটু শিখবো। এখানে আপনারা একটা চিত্র দেখতে পাচ্ছেন, আমরা একটু পরে বোর্ডে চিত্রটি দেখিয়ে দিব। তার আগে একটু বলি, এখানে ভার্টিব্রার মধ্যে মূলত 2টি অংশ, একটি হলো বডি, 2 নম্বর হলো আর্টস। এবং ভার্টিব্রার মধ্যে একটি ফাঁকা অংশ আছে যেটি নাম হলো ভার্টিব্রার ফোরামেন, আমরা একটু পরে চিত্রের মাধ্যমে দেখিয়ে দিব ভার্টিব্রার ফোরামেন। এই ভার্টিব্রার ফোরামেন দিয়ে কী হয়, ভার্টিব্রার 33টি যখন একটির উপর আরেকটি স্থাপন করা হয় তখন এই ফোরামেনের মাধ্যমে একটি ক্যানেল তৈরি হয় যাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল। এই ক্যানেল দিয়ে কী হয়, এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে কিছু উপাদান থাকে, নার্ভাস সিস্টেমের, বিশেষ করে নার্ভাস সিস্টেমের কিছু উপাদান যেমন স্পাইনাল কর্ড, CSF সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মেনিনজেস, ভেসেলস, এই উপাদানগুলো এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। ভার্টিব্রাল ক্যানেলটা তৈরি হয় ভার্টিব্রাল ফোরামেনের মাধ্যমে। ফোরামেন কি, ভার্টিব্রার একটি অংশ, গোল ফাঁকা একটি অংশ যেগুলোর মাধ্যমে এই ফোরামেনের মাধ্যমে ক্যানেল তৈরি হয় যাকে ভার্টিব্রাল ক্যানেল বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডে আপনারা লেখা দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু বোর্ডের মাধ্যমে আজকের আলোচনাটা একটু দেখি, দেখেন এখানে লেখা আছে যে ভার্টিব্রা বা কশেরুকা মোট 33টি। এই ভার্টিব্রা বা কশেরুকা 33টি বোনসকে আমরা 5টি ভাগে শিখব। 1 নম্বর সার্ভাইকেল ভার্টিব্রা, এখানে বোনস রয়েছে 60টি। 2 নম্বর থোরাসিক ভার্টিব্রা, এখানে বোনস রয়েছে 12টি। 3 নম্বর লাম্বার ভার্টিব্রা, এখানে বোনস রয়েছে 5টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু আগে বলেছিলাম যে অ্যানাটমির ভাষায় সার্ভাইকেল, থোরাসিক এবং লাম্বার এই 3টি বোনসকে, এই 3টি হাড়কে বলা হয় ট্রু ভার্টিব্রা। এবং 4 নম্বরে স্যাক্রাল ভার্টিব্রা, 5 নম্বরে কক্সিজিয়াল ভার্টিব্রা। স্যাক্রাল ভার্টিব্রা হলো 5টি, কক্সিজিয়াল ভার্টিব্রা হলো 4টি। অ্যানাটমির ভাষায় এই স্যাক্রাল এবং কক্সিজিয়াল এই 2টি ভার্টিব্রাকে বলা হয় ফলস ভার্টিব্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম যে ভার্টিব্রার দৈর্ঘ্য কতটুকু হবে। আমরা বলছিলাম যে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে একটু আলাদা আলাদা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে মেল পুরুষের ক্ষেত্রে 70 সেন্টিমিটার এবং ফিমেল অর্থাৎ নারীদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় ভার্টিব্রার। আমরা বলছিলাম যে ভার্টিব্রার মুভমেন্ট
নড়াচড়া সেটা চার রকম। আমরা বলছিলাম যে ভার্টিব্রাল মুভমেন্টস হলো চার রকম। এক নম্বরে ফ্লেক্সিয়ন মুভমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্লেক্সিয়ন মুভমেন্ট। এই ফ্লেক্সিয়ন মুভমেন্ট অর্থাৎ সামনের দিকে বাঁকা। দুই নম্বরে এক্সটেনশন মুভমেন্ট অর্থাৎ পিছনের দিকে বাঁকা। চার নম্বর লেটারাল ফ্লেক, তিন নম্বর লেটারাল ফ্লেক্সিয়ন মুভমেন্ট, এটা তো উভয় দিকে বাঁকা, ডানে বামে উভয় দিকে বাঁকা। চার নম্বর আছে সার্কামডাকশন মুভমেন্ট, এর অর্থ হলো সব দিকে সমন্বিত যেই মুভমেন্টটি সেটি আমি চাইলে সব দিকে নড়তে পারি। তো এই চার রকম মুভমেন্টস আমরা ভার্টিব্রার মধ্যে পাব। এবং আপনারা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রটি এটি একটি ভার্টিব্রার চিত্র, থোরাসিক ভার্টিব্রার একটি চিত্র। এখানে আমরা বলছিলাম যে ভার্টিব্রার মূল অংশ দুইটি, একটি হলো বডি, একটি হলো আর্টস। এবং এখানে আপনারা মাঝখানে একটি গোল ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, এই গোল ফাঁকা অংশটি এর নাম হলো ফোরামেন। তাহলে ভার্টিব্রাল ফোরামেন, এই ফাঁকা অংশটার নাম ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেনের মাধ্যমে যখন ভার্টিব্রাগুলো একটির উপর একটি স্থাপন করা হয় তখন একটি ক্যানেল তৈরি হয়, যে ক্যানেলটার নাম হলো ভার্টিব্রাল ক্যানেল। এই ক্যানেলের মধ্যে কী কী থাকে? ক্যানেলের মধ্যে স্পাইনাল কর্ড, সিএসএফ, মেনিনজেস, ভেসেলস এগুলো থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আপনারা আর একটা চিত্র দেখতে পাচ্ছেন। এই চিত্রটি একটি নার্ভাস সিস্টেমের একটি চিত্র। এখানে সবার উপরে যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটি ব্রেন, নিচে একটি লম্বা একটি দাগ দেখতে পাচ্ছেন, এটা হলো স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড আমি এখানে এই চিত্রটা এই জন্যই দিয়েছি যে ভার্টিব্রাল ক্যানেলটা মূলত বোঝার জন্য, ভার্টিব্রাল ক্যানেলটা কী এটা বোঝার জন্য এই চিত্রটা একটু দরকার, এর জন্য এখানে দিয়েছি। তো এই স্পাইনাল কর্ড ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে শিখলাম একটু আগে যে সার্ভাইকেল ভার্টিব্রা অর্থাৎ স্পাইনাল কর্ড কতটুকু অংশ জুড়ে থাকে, সার্ভাইকেল ভার্টিব্রার একদম শুরুর যে ভার্টিব্রাটি তাকে বলা হয় অ্যাটলাস। এই অ্যাটলাস ভার্টিব্রাটা থাকে হলো ব্রেইন এবং সার্ভাইকেল ভার্টিব্রা এর সংযোগস্থল যে তৈরি করে ওখানে, ওই ভার্টিব্রা অ্যাটলাস। এই অ্যাটলাস থেকে শুরু করে লাম্বার, অর্থাৎ লাম্বার ভার্টিব্রার যেই পাঁচটি ভার্টিব্রা আছে তার এক নম্বর ভার্টিব্রা অর্থাৎ L1 ফার্স্ট লাম্বার, এই ফার্স্ট লাম্বার পর্যন্ত, অ্যাটলাস থেকে নিয়ে ফার্স্ট লাম্বার পর্যন্ত এই স্পাইনাল কর্ডটি বিদ্যমান থাকে। স্পাইনাল কর্ড কোথায় থাকে? ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। ভার্টিব্রাল ক্যানেলটা কীভাবে তৈরি হয়? ভার্টিব্রাল ফোরামেনের মাধ্যমে, একটির পর একটি 33টি ভার্টিব্রা যখন স্থাপন করা হয় হ্যাঁ তখন যে ক্যানেলটা তৈরি হয় ফোরামেনের মাধ্যমে, সেই ক্যানেলটাকে ভার্টিব্রাল ক্যানেল বলা হয়। সেই ক্যানেলের মধ্যে এই স্পাইনাল কর্ড থাকে। স্পাইনাল কর্ড, মেনিনজেস, ভেসেল, সিএসএফ এগুলো আমরা যখন নার্ভাস সিস্টেম শিখব তখন আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব। তো এখন এতটুকুই প্রয়োজন ছিল ভার্টিব্রার ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু 33টি ভার্টিব্রা হিউম্যান স্কেলেটনের মাধ্যমে আমরা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে একটি হিউম্যান স্কেলেটন দেখতে পাচ্ছেন। হিউম্যান স্কেলেটন দেখতে পাচ্ছেন, আমরা বলছিলাম যে হিউম্যান বডিতে যে ভার্টিব্রা থাকে ভার্টিব্রাগুলো 33টি ভার্টিব্রা। প্রথম আমরা পেয়েছিলাম সার্ভাইকেল ভার্টিব্রা। এখানে যে হাড়, ঘাড়ের যে হাড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে মোট 60টি হাড় আছে, যে ব্রেনের একদম এই স্কালের যে এখান প্রথম থেকে শুরু হয় এবং ভার্টিব্রা এবং স্কাল এর যে সংযোগস্থলটা তৈরি করে এখান থেকে সার্ভাইকেল ভার্টিব্রা শুরু হয় এবং থোরাসিক ভার্টিব্রা আগ পর্যন্ত। এখানে যেই হাড়গুলো আছে এখানে 60টি হাড় আছে, এই 60টি হাড়ের নাম হলো সার্ভাইকেল ভার্টিব্রা। এখানে আরেকটু বলে রাখি যে একদম সার্ভাইকেল ভার্টিব্রা যে প্রথম হাড়টা তাকে বলা হয় অ্যাটলাস, দ্বিতীয় হাড়টার নাম হলো এক্সিস। এভাবে অন্যান্য ভার্টিব্রাগুলোর নামও আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আজকে আমরা একটু শিখলাম যে এখানে সার্ভাইকেল ভার্টিব্রা আছে 60টি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভার্টিব্রা আছে এগুলোর, এখানে 12টি থোরাসিক ভার্টিব্রা আছে। আমি বোঝার জন্য একটু সহজ করে দিই, সেটা হলো এখানে আপনারা স্কেলেটনের সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের অংশটা, এটাকে বলা হয় থোরাসিক ক্যাভিটি, অর্থাৎ বাংলায় এর অর্থ হলো বক্ষপিঞ্জর। এই থোরাসিক ক্যাভিটির একদম মাঝখানে যে হাড়টা দেখতে পাচ্ছেন এই হাড়টার নাম হলো স্টারনাম।
স্টারনামের দু পাশে ডানে বামে আপনারা দেখতে পাচ্ছেন কিছু রিবস আছে, বোনস আছে। এই বোনসগুলোর নাম হলো রিবস। মানব দেহে হিউম্যান বডিতে 12 জোড়া রিবস থাকে। এই 12 জোড়া রিবস 12টি ভার্টিব্রার সাথে যুক্ত। এই 12 জোড়া রিবস যেই 12টি হাড়ের সাথে যুক্ত সেই 12টি হাড়কে বলা হয় থোরাসিক ভার্টিব্রা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পেলাম? সার্ভাইকেল ভার্টিব্রা এখানে 60টি, থোরাসিক ভার্টিব্রা আছে রিবসের সাথে যে যুক্ত, সেই থোরাসিক ভার্টিব্রা হলো 12টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে থোরাসিক ভার্টিব্রার পরে এখানে 5টি হাড় আছে। এই 5টি হাড়ের নাম হলো লাম্বার, লাম্বার ভার্টিব্রা। তো আমরা একটু আগে বলছিলাম যে অ্যানাটমির ভাষায় সার্ভাইকেল, থোরাসিক এবং লাম্বার এই 3টি ভার্টিব্রাকে বলা হয় টুরু ভার্টিব্রা। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, চ্যাপ্টা একটি হাড় আছে ও দুই পাশে যে হিপ বোন রয়েছে, এই হিপ বোনের দুই পাশে যে হিপ বোন, হিপ বোনের পরে মাঝখানে যে এখানে একটা চ্যাপ্টা আপনারা হাড় দেখতে পাচ্ছেন, এই চ্যাপ্টা হাড়টি, এতে এখানে 5টি হাড় আছে। এই 5টি হাড়ের নাম হলো স্যাক্রাল ভার্টিব্রা। এবং একদম নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন, ছোট অংশটা, এই অংশটার নাম হলো কক্সিজিয়াল ভার্টিব্রা। কক্সিজিয়াল ভার্টিব্রা 4টি। এই ভার্টিব্রাগুলো মূলত যুক্ত হয়ে যায়, একটা সময় এসে যুক্ত হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যেই একদম লাস্টে যে দুটো ভার্টিব্রা পেলাম, স্যাক্রাল ভার্টিব্রা এবং কক্সিজিয়াল ভার্টিব্রা, অ্যানাটমির ভাষায় এই দুটি ভার্টিব্রাকে বলা হয় ফলস ভার্টিব্রা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ভার্টিব্রা সম্পর্কে শিখলাম। মানবদেহে ভার্টিব্রা রয়েছে মোট 33টি, সার্ভাইকেল 5টি, থোরাসিক 12টি, লাম্বার 12টি এবং স্যাক্রাল 5টি, কক্সিজিয়াল 4টি। এই মোট 33টি ভার্টিব্রা। এর মাধ্যমে দেহের উপরের অংশের যে ভার সেটা নিচের অংশে ট্রান্সমিট করে, এর মাধ্যমে দেহের ভারের যে সমতা সেটা রক্ষা হয় এবং দেহের উপরের অংশের যে মুভমেন্ট সেটা করা যায়। এটা আমাদের একটা শিখলাম। আরেকটা হলো দৈর্ঘ্য শিখলাম, পুরুষের ক্ষেত্রে 70 সেন্টিমিটার, নারীদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার। এবং এর কিছু মুভমেন্ট, ভার্টিব্রার কিছু মুভমেন্ট শিখতে পেলাম, সেটা হলো ফ্লেক্সিয়ন, সামনের দিকে বাঁকা, এক্সটেনশন, পিছনের দিকে বাঁকা, লেটারাল ফ্লেক্সিয়ন, ডানে বামে উভয় দিকে বাঁকা, সার্কামডাকশন মুভমেন্ট, সব দিকে সমন্বিত যে মুভমেন্ট, সব দিকেই ডানে বামে সামনে পিছনে সব দিকে যে নড়তে পারা সেটাকে সার্কামডাকশন মুভমেন্ট বলে। এবং আমরা আরেকটা জিনিস পেলাম, ভার্টিব্রার ফোরামেন, যে ফোরামেন, ফোরামেনের মাধ্যমে একটির পর একটি স্থাপন করে ভার্টিব্রা, যেই ফোরামেন, এই ফোরামেনের মাধ্যমে যে ক্যানেলটা তৈরি হয় তাকে ভার্টিব্রাল ক্যানেল বলে। এবং এই ভার্টিব্রাল ক্যানেলের মাধ্যমে যেই স্পাইনাল কর্ড, সিএসএফ, মেনিনজেস, বেসেলস, এগুলো এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে। এই স্পাইনাল কর্ডের মাধ্যমে সেন্সগুলো, অনুভূতিগুলো সরাসরি ব্রেনে পৌঁছায়। তো পরবর্তী ক্লাসে আমরা ভার্টিব্রার অন্যান্য বিষয়গুলো আমরা শিখব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কোভিড-19 সংক্রমণের সময় নিজেকে সুরক্ষিত রাখুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাব না, বিশেষ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে করুন, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের অন্যান্যদের প্রতি খেয়াল রাখুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।